আপনি আমি যদি ধনী হতে চাই অল্পে তুষ্ট হয়ে যান যিনি আপনাকে আমাকে ধনী বানায় দিবেন তিনি কে এমন লোক আমার ক্ষুদ্র জীবনে দেখেছি হাজার হাজার কোটি টাকা কিন্তু খাওয়ার লোক নাই এমন লোক আমার জীবনে দেখেছি টাকার অভাব তার নাই কিন্তু সন্তান হাতের ভিতরে একটা কাগজ নিয়ে রাখে আমি একদিন প্রশ্ন করলাম ভাই আপনার সন্তান তো কিছু বলতে পারে না তার হাতে শুধু একটা কাগজ থাকে কিন্তু কেন তিনি বললেন সারা জীবন আমি টাকার দিকে তাকিয়েছিলাম আমার সন্তান এখন কাগজের দিকে তাকায় থাকে চিন্তা করেন মুসলমান অল্পে তুষ্ট হন যিনি আপনাকে ধনী বানায় দিবেন তিনি কে আমার রসুল অল্পে এত তুষ্ট ছিলেন লাউ আরাত্তু নবীজির মনটা যদি শুধু চাইত মুখে বলা দরকার ছিল না লাসারাল উহুদ যাহাবা গোটা উহুদ পাহাড়টা যিনি নবীজির জন্য স্বর্ণ বানায় দিতেন তিনি কে কিন্তু নবী চান নাই ঘুম থেকে জেগেছেন পিঠের মধ্যে চাটায় দাগ পড়ে গেছে লাল হয়ে গেছে পিঠটা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে কেঁদে ফেলেছেন ইয়া রাসূলুল্লাহ আপনার পিঠের ভিতরে চাটায় দাগ পড়ে গেছে আপনি রাহমাতুল লিল আলামিন জগতের এত বড় সম্মান ইজ্জত আল্লাহ আপনাকে দিয়েছে আপনি এত কষ্ট কেন করবেন নবীজি এত কষ্ট কাদের জন্য করেছেন সবাই বলেন কাদের জন্য সেই উম্মতের জন্য তিনি একটা কিতাব নিয়ে এসেছেন যেই কিতাব আমাদেরকে অন্ধকার সমূহ থেকে আলোর দিকে নিয়ে আসবে চতুর্থ নাম্বার নসিহতটা আগে শুনি ওয়ামান আরাদা ওয়াইদান ফাল মাউত ইয়াকফি কেউ যদি নিজের জীবন পরিবর্তন করতে চায় বহু বক্তারা শুনেছে জীবন পরিবর্তন হয় নাই এক বক্তার আওয়াজ শুনলে যিনি জীবনটাকে পাল্টায় দিবেন তিনি কে ওয়ামান আরাদা ওয়াইদান ফাল মাউত ইয়াকফি মৌত নামক বক্তার আওয়াজ শুনে মৃত্যু নামক বক্তার আওয়াজ শুনে মরণ থেকে পালাও তুমি মরণ তোমায় লইবে ঘিরে যদিও সুদূর আকাশ পানে লুকাও হেথায় লাগিয়ে সিঁড়ি এ মহারোগের ঔষধ নাই চিকিৎসা নাই ধরাতে কাঁদিয়া কাতর হইলে কি হবে পারিবে না তারে ফিরাতে যে কোনো মুহূর্তে মৃত্যু চলে আসতে পারে এখান থেকে আমরা অনেকেই শিক্ষা নেই না এই পৃথিবীর যত আস্তিক যত নাস্তিক একটা বিষয় একমত সবাইকে একদিন মৃত্যুবরণ করা লাগবে যেই চারটা বিষয়ের কথা বললাম এক নম্বরে আল্লাহকে বন্ধু বানান নাই দুই নম্বরে কোরআনকে সঙ্গী বানান নাই তিন নম্বরে অল্পে তুষ্ট হন নাই চার নম্বরে আপনি মৃত্যু থেকে শিক্ষা নেন নাই ফান্নারু ইয়াকফি জাহান্নামের আগুন আপনাকে সোজা বানায় দিবে জাহান্নামের আগুন আপনার ঠিকানা হবে ঠিক না বেঠি এখন যারা আমরা এখানে বসা আছি সিদ্ধান্ত নে আজ থেকে আমাদের যিনি সবচেয়ে কাছের বন্ধু তিনি কে আমার রব তিনি কে আমার মালিক তিনি কে কিভাবে এটা অন্তরের ভিতরে বসাবেন এইভাবে বসাবেন আল্লাহ নিজে একটা চুক্তি করলেন আমার আপনার সঙ্গে ওয়াহিদাতুন লি ওয়া ওয়াহিদাতুন লাক ওয়াহিদাতুন বাইনি ওয়া বাইনাক গোলাম তুই শুধু আমি আল্লাহর ইবাদত করবি শিরিক করবি না আমার সঙ্গে আর তোর জীবন ভর কাজ হবে আল মাসআলাতু আদ-দুআ শুধু আমি আল্লাহর কাছে চাবি আল্লাহর কাছে ফরিয়াদ করবি আল ইজাবাতু ওয়াল আতা তোর ডাকে যিনি সারা দিয়ে দোয়াগুলো কবুল করবে তিনি কে এখন অনেকেই মনে মনে চিন্তা করবেন হুজুর
এত মানুষের মনের চাহিদা আল্লাহ কিভাবে পুরা করবে?